بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر

সেরাতে সঠিক পথ চাওয়ার জন্য আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে অনেকে বলে আল্লাহ আমাকে দিবে কিন্তু আমরা চাই না চাইতে জানি না আর চাইল সেটা রাসুলসুল পূর্ণাঙ্গ তৈরি করি মতো হয় না আর রাসুলসম পূর্ণ তৈরি হলে তাও ভিত্তিক হয় নাই একলাস হইলে হয় রিজিক হারাম আসে এই জন্য আমাদের দোয়া কবুল হয় না দোয়া কেন কবুল হয় না আমাদের রিজিক যদি হারাম থাকে আপনি যতই দোয়া করেন দোয়া কবুল হবে না এই জন্য রিজিক হালাল হইতেব আর দাও দোয়া করে তরিগুরি করা যাবে না এবং দোয়া করে আপনি নির্দেশ হওয়া যাবে না যাই হোক এখানে সকল কাজে আল্লা রবুল আলমিনের সাহায্য প্রার্থনা করা মোমিনদের কর্তব্য তেমনি তাকুয়া বা আল্লাহ অর্জনের জন্য আল্লাহ রবুল আলমিনের সাহায্য চাইতে হবে যেমন হেদায়তের জন্য আল্লাহ কাছে সাহায্য আল্লাহ মাহদিন হদায় আল্লাহ কাছে হেদায়তের সাহায্য ঠিক তাকুয়া অর্জন আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত দোয়া করতে হবে এবং ওই পথে আমাদেরকে ধাবিত ধাবিত হবে অন্বেষণ করতে হবে ঘরে বসে যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে তাকুয়াশীল করা হতে হবে না প্রতিনিয়ত ভয় অন্তর পয়দা করতে হবে আল্লাহ পৃথিবীর কেউ দেখে না আল্লাহ দেখতেছেন আল্লাহমিনতিথ সুরত কাফের আঠারো নম্বর আয়ত সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মানুষ তুমি যেখানে যাও যে অবস্থা থাকো তোমার পিছনে রক্ষী লাগাইছি এই বেনে যদি আমরা সর্ব রাখি তাহলে আমার অবশ্যই ভীতি পয়দ হবে আর দোয়া আল্লাহ আলুকাল হুদা গিনাম হে আল্লাহ আমি আপনার কাছে হেদায়াত ফরজগারিতা ও নৈতিক পবিত্রতা এবং সচ্ছলতা অন্যের অমোখপেক্ষিতা প্রার্থনা করছি এটা হাদিসটা পাবেন মুসলিম হাদিস নম্বর সাতাশো একুশ ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আঠারোশো বত্রিশ মেশকাত হাদিস নম্বর দুই হাজার চারশো চৌরাশি নম্বর হাদিস আরেকটি হাদিসে আসছেন যে আল্লাহ 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 আউজুবি কা মিনাল আজেলি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বখলি ওয়াল

কাপুরুষতা কিপনতা বাধ্যকতা কবর আজ হতে হে আল্লাহ আমার আত্মাকে তাকওয়া দান করুন একে পবিত্র করুন আপনি শ্রেষ্ঠ পবিত্রকারী আপনি তার অভিভাবক ও প্রভু হে আল্লাহ নিচ্ছে আমি আপনার নিকট আশ্রয়শাস্ত্রী এমন ইলম হতে যা উপকার করে না এমন অন্তর হতে যা ভয় করে না এমন আত্মা হতে যা তৃপ্তি লাভ করে না এমন দোয়া হতে যা কবুল হয় না হাদিসটা পাবেন মুসলিম শরীফ সাতাশশো বাইশ নাসাই পাঁচ হাজার সাতশো আটান্ন মিসকা দুই হাজার চারশো ষাট নম্বর অনহে আল্লাহ ইনিয়াস আলু কাফি সাফারিন হাজা অমিনাল আমলিমা তারা হে আল্লাহ আমরা এই সফরে আপনার নিকট নেকি তাকুয়া চাই আর আপনার ফসন্দিনও আমল চাই হাদিসটা পাবেন মুসলিম শরীফ তেরোশো বিয়াল্লিশ আবুদাউদ ছাব্বিশশো এক তিরিমিজি তিন হাজার চারশো সাতচল্লিশ দুই হাজার চারশো বিশ সুতরাং তাকুয়া অন্বেষণ করার জন্য আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ রবুল্লা আলমী আমাদের সকল দিনী ভাইকে সকলকে আমাকে সহ আল্লাহ পাক আমাকে তাকোয়া অন্বেষণ তাকুয়া জন্য আল্লাহর কাছে দোয়া করা এবং যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আল্লাহ রবুল্লা আলামিন আগে আমাকে মানার তৌফিক দিও আল্লাহ কেমত মাত্র যে এরকম না হয় হাঁসের মাঠে জাহান নাম মধ্যে যাতে হাঁসের জাহান নামের সামনে যাতে সামনে আমি অপমান অপদস্থ না হয় আল্লাহ যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো আগে আমাকে আমল করার তৌফিক দাও আমার আমার আহাল পরিবারকে আমল করার তৌফিক দাও যারা শুনবেন যেসব শ্রোতারা শুনবেন আল্লাহ তাদের অন্তরে তুমি নরম করে দাও তারা আমল করার তৌফিক দাও ইয়ার রব্বুল আলমিন আমাদের সকলকে একমাত্র তাকুয়া ভিত্তিক এবাদত করার তো দাও আমাদের অন্তকে তাকুয়া দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের অন্তকে খ্লাস দিয়ে পরিপূর্ণ করে দাও আমাদের অন্তকে একমাত্র তোমার ভয় দিয়ে পরিপূর্ণ করে দেওয়া আল্লাহিন আল্লাহ আমাদেরকে কবুল আমিন করামিনালামালাইকুম ওরমতুল্লাহরাত